পাপের জগতে সবচেয়ে বড় হলো শিল্প, তারপর পিতামাতার অবাধ্যতা, তাদের কথা না শোনা। এর আগে আপনাকে আমি একটি প্রশ্ন দিয়েছিলাম, বলেছিলাম আমার দাদার একটিমাত্র ঘর যৌথভাবে থাকতে হয় বলে আমি বিয়ে করিনি। আমার বাবার ঘর নাই, ইচ্ছা ছিল স্ত্রীকে দিনই পরিবেশে রাখব। আপনি বলেছেন রোজা রাখার জন্য, আমি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতাম, তাতে আমার চরিত্র পরিপূর্ণ হেফাজত হয়নি। তারপর আমি শুক্রবার ব্যতীত সব দিন রোজা রাখতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ এরপর ভালো রেজাল্ট পেয়েছি। কিন্তু আমার মা মনে করে আমি রাগ করে রোজা রাখছি, কিন্তু না, আপনি আমাকে রোজা রেখে আমি রোজা রেখে শুকিয়ে যাচ্ছি, তাই আমার মায়ের কষ্ট হয়, কিন্তু আমার চরিত্র যে নষ্ট হয়ে যাচ্ছে এজন্য মায়ের কষ্ট হয় না। মা বলছে রোজা রাখা লাগবে না, আমি এখন কি করবো? মাশাল্লাহ, অনেক লম্বা প্রশ্ন। দেখুন, এটা তো আমার নির্দেশ না, আমি হয়তো আপনাকে হাদিসটা শুনিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব, এ যুবক সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা মেয়েদের স্ত্রীদের অর্থাৎ বিয়ে করলে স্ত্রীর যারা মহর এবং ভরণ পোষণ অর্থাৎ মিয়ন ডালভাত জোগাড় করার ক্ষমতা যাদের আছে তারা বিয়ে করো, চরিত্র হেফাজত করবার জন্য। অমল্লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিসম, আর যার এই বিয়ে করার মতো সঙ্গতি নাই সে যেন রোজা রাখে তার চরিত্রকে হেফাজত করবার জন্য। দৃষ্টিকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন দৃষ্টি হেফাজত করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের দৃষ্টিকে হেফাজত করার জন্য, কারণ ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার, আর বিয়ে করার জন্য, কারণ ফাইন্নাহু আগাদ্দুসুলিল বাসার ওয়া আহসানুল ফারাজ, এদের চরিত্র হেফাজত হয়। এখন চরিত্র হেফাজত করার জন্য আর্থিক সঙ্গতি না থাকলে, বিয়ে করার সঙ্গতি না থাকলে আপনি রোজা রাখবেন? রোজা রাখতে গিয়ে মা বাপ নিষেধ করে, মা বাপ সন্তানকে ভালোবাসা সেজন্যই নিষেধ করে যে ছেলে শুকায় যাচ্ছে। এখন আপনার যে রোজা না রাখলে অসুবিধা হয় সেটা তো মা বাপকে আপনি বলতে পারতেছেন না, সব কথা তো বলতে পারছেন না, তো এইটা তো একটা ভালো বুদ্ধি, বরং অন্য কাউকে দিয়ে আপনি মাকে বলায় দেন, বাবাকে বলায় দেন, অভিভাবকদেরকে জানায় দেন যে আসলে হাদিসে আছে বিয়ে করার সমর্থ না থাকলে রোজা রাখে। তখন মা বাপের মায়া হবে যে আহারে ছেলেটা আমার রোজা রেখে শুকিয়ে যাচ্ছে বিয়ে করতে না পারার কারণে, তখন তো তার ভিতরে একটা বোধোদয় হবে যে বিয়ে করে। আপনি অবশ্য লিখছেন আপনার সঙ্গতি নাই, ঘর নাই, দাদার ঘরে থাকেন, তো বিয়ে করার জন্য নিজের একটা ঘর থাকতে হবে জরুরি না তো? আপনি যেখানে থাকেন আপনার সাথে তো আপনার বউ থাকবে, পর্দার সাথে তাকে রাখতে পারেন, এরকম ব্যবস্থা থাকলে আপনি বিয়ে করবেন, আপনার সাথে যায় সেরকম ফ্যামিলি মেয়ে আপনি নিয়ে আসবেন, সচেষ্ট হবে। আর এক্ষেত্রে মা যে বাধা দেয় সেই বাধা আপনার শোনার দরকার নেই, যদি রোজা না রাখলে আপনার চরিত্র নষ্ট হয়, আপনি গুনাহে লিপ্ত হন, আপনি বদভ্যাসে লিপ্ত হন, সে আশঙ্কা যদি থাকে বাঁচার জন্য আপনি রোজা রাখবেন। মা বাধা দিলে বিনয়ের সাথে তার সাথে ঝগড়া করবেন না, তাকে বোঝাবেন মা আমি অন্য কারণে রোজা রাখি, কোনো রাগ না, তাকে আশ্বস্ত করবেন, বোঝাবেন সুন্দরভাবে যাতে তিনি বুঝেন। এরপর তিনি যদি ভুলও বোঝেন তারপর আপনি রোজা রেখে যাবেন, কারণ সেটা আপনার নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য। চরিত্রের হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রায় বলি চরিত্রবান যুবক যুবতী আজকের সমাজে সোনার হরিণ হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে, একেবারে সরাসরি দুশ্চরিত্রবান হয় নাই, কিন্তু তথাকথিত ওই যে বিবাহ বহির্ভূত অবৈধ, ওই যে তথাকথিত প্রেম, অবৈধ ভালোবাসা, এগুলো প্রপোজ করছে, ইনবক্সে চ্যাট করছে, হাই হ্যালো করছে, আড্ডা পাড্ডা মারছে, বাদাম খাইছে, চকরি খাইছে, এগুলো তো জেনা, এই যে আড্ডা মারলেন এগুলোও জেনা। তো এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে সেরকম সুপুরুষ, সেরকম সাহসী যুবক, সেরকম আত্মনিয়ন্ত্রণকারী যুবকের সংখ্যা খুবই কম, বেশিরভাগই ঢিলা। ঢিলা মানে কি? যেখানে দেখছে সেখানে কাইতে হয়ে গেছে, পড়ে গেছে, ওখানে সেট হয়ে গেছে, ওখানে এঙ্গেজ হয়ে গেছে, ওইটা নিয়ে ভাবালুতায় মত্ত হয়ে গেছে। আরে এগুলো করতে তো যোগ্যতা লাগে না, এগুলো তো গরু ছাগল পশু পাখি সবাই পারে, কন্ট্রোলটা সবাই পারে না, কন্ট্রোলটা শুধু সুপুরুষরা পারে, ইমানদাররা পারে। এটা হলো ব্যাটাগিরি, এটা হলো বিশেষত্ব। কোথাও তুমি কাইতে হয়ে গেলা, এটা তো কোনো বিশেষত্ব না, এটার জন্য যোগ্যতা লাগে না। কাইতে হয়ে যেতে তো গরু ছাগল কুকুর শুকুর হাঁস মোরগ এরা যে কোনো জায়গার জন্য আকাঙ্ক্ষা জাগ্রত হওয়ার সুযোগ পেলে যেখানে সেখানে সে কাইতে হয়ে যায়, যেখানে সেখানে সে এঙ্গেজ হয়ে যায়। আল্লাহ তাআলা তো আমাকে মানুষ বানিয়েছে, আমাকে মুসলিম করেছে, আমি আত্মনিয়ন্ত্রণ করা শিখবো। গোটা পৃথিবীতে মুসলিমদের এই সুপ্ত শক্তিটাই এই জায়গাটাতে, মুসলমানরা কন্ট্রোল করতে শিখি, ইসলাম তাদেরকে সেটা শেখায়, বিদেশ সেটা করতে হবে, না হলে আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ নেই। এই যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যৌবনকালে যতটুকু ইটিশ পিটিশ আর এই খারাপ রাস্তায় নিজের ভবালতা, নিজের আবেগ, ভালোবাসা এগুলো অজাগায় কুজাগায় ব্যয় করবেন, মনে রাখবেন অতটুকু কড়ায় গণ্ডায় ওই বৈধ ভালোবাসার সঙ্গে ঘাটতি পাবেন, ঘাটতি টান পড়বে। বুঝতে পেরেছেন? ইমানদারের ভালোবাসা এটা অনেক মূল্যবান জিনিস, এটা ওই যারা ইমানদার না বেঈমান ওদের মতো ফালতু জিনিস না, রাস্তাঘাটে এখানে সেখানে ভালোবাসা বিলাই বেড়ালাম। ইমানদার তার ভালোবাসা জমা রাখবে, আল্লাহকে দিবে,
তার রাসূলকে দিবে মা বাবাকে দিবে স্ত্রীকে দিবে সন্তানকে দিবে ভাই বোনকে দিবে ইমানদারের ভালোবাসা একটা ইবাদত এটা যেখানে সেখানে চরিতার্থ করার জিনিস না আজকে গোটা পৃথিবী যে জোয়ারে ভাসছে আপনাকে জোয়ারের বিপরীতে চলতে শিখতে হবে সবাই জিএফ বিএফ একেবারে ইজি করে ফেলেছে এগুলো শয়তানের চক্ররা নাটক সিনেমার নামে বিভিন্ন নামে এগুলোকে একেবারে সহজীকরণ করে ফেলেছে তাই না এইরকম পরিস্থিতিতে আপনি স্রোতের উল্টা চলতে শিখবেন স্রোতের তালে যোগ চলার জন্য যোগ্যতা দরকার না সবাই করে আপনিও করবেন এর জন্য যোগ্যতা লাগে না সবাই এই আকাম করে আপনি করবেন না উল্টা পথে একা দাঁড়িয়ে থাকবেন ঠায় এটাই হলো বেটাগিরি এটাই হলো পুরুষত্ব এটাই হলো বীরত্ব আর জান্নাতে এরকম বীররাই যাবে ওই কাপুরুষটা জান্নাতে যাবে বুঝা আসছে কথা আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন